আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ঈদুল আজহার আগে ইত্যাদি মোটরসে চলে আসলাম এবং এই শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে হুমায়ুন চত্বর এবং লিংক রোডে এই শোরুম পেয়েছে। তার আগে আমি এই শোরুমে কয়েকটা ব্লগ করেছি, আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে। এবং আজকে শোরুমে কী কী কালেকশনগুলো রয়েছে সেগুলো দেখানোর জন্য চলে আসছি এবং আমার পাশে আমার ফ্রেন্ড রয়েছে। সো কী কী কালেকশনগুলো রয়েছে এবং দাম কত যাবতীয় সব কিছু সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। সো সালামু আলাইকুম রহমতুল্লাহ, ইত্যাদি মোটরস এবং ইত্যাদি কমপ্লেক্স মার্কেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমার নাম হচ্ছে ইকবাল। আমাদের আজকের যে স্টকটা বর্তমানে ঈদুল আজহা উপলক্ষে বা ঈদের আগে যে স্টকটা আমরা রানিং করেছি এগুলো সম্বন্ধে আজকে আপনাদের কিছু ধারণা দিব ইনশাল্লাহ। সেকেন্ড হ্যান্ড বাইক এটা ইত্যাদি মোটরসের সেকেন্ড হ্যান্ড বাইকগুলো। তো প্রথমে আমি আপনাদের যে বাইকটা আমার সম্বন্ধে জানাবো যে ইয়ামাহার MT-15 বাইক, যেটা বর্তমান মার্কেটে বাইকটা খুবই পপুলার একটা বাইক। বাইকটা সম্বন্ধে অনেকেই জানে, এটা হচ্ছে আমার ব্র্যান্ড, বিশ্ববিখ্যাত একটা ব্র্যান্ড। এটা কাগজ করা, দু বছরের কাগজ করা আছে, 5,000 রানিং আছে গাড়িটা। এটার প্রাইসটা পড়বে আপনার 3,48,000 টাকা। 3,48,000 টাকা। সেকেন্ডে আমি আরেকটা বাইক আপনাদের মানে পরিচয় করে দিতে চাই, এটা হচ্ছে কি আপনার B2, ইয়ামাহা ব্র্যান্ডে B2 FZ, জি ইয়ামাহা B2 FZ B2 যেটা, এটা কাগজ করা আছে। আগে মানে আপনারা জানেন, এখানে ভিউয়ার্স যারা আছেন, আমি আরেকটা সম্বন্ধে বলে রাখি, আমাদের এখানে কোনো ধরনের বর্ডার ক্রস অথবা অবৈধ কোনো গাড়ি আমরা এখানে রাখি না। আর সবগুলো গাড়ির কাগজ কিন্তু সিলেটি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি আপনারা সিলেটি কাগজ পাবেন, সবগুলো কাগজ হচ্ছে অরিজিনাল, অবৈধ অথবা বর্ডার ক্রস কোনো গাড়ি আমাদের মধ্যে রাখা হয় না। সো কাগজপত্র নিয়ে যারা চিন্তার টেনশনে থাকেন যে আমি সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো, কাগজ 2 নম্বর হবে কি না বা বর্ডার ক্রস হবে কি না, অবৈধ হবে কি না, অনেকে টেনশনও থাকে, যেহেতু তাদের গাড়ি কিনে যদি কাগজটা 2 নম্বর হয় বা অরিজিনাল কাগজ না পাই, এই টেনশনের কোনো কারণ নাই। কারণ আমরা অনেক বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত, প্লাস আমাদের এইখানে সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি গাড়ি নেওয়ার 3 দিনের মধ্যে যদি গাড়ি কোনো বড় ধরনের কোনো ইস্যু হয় বা গাড়ি কোনো প্রবলেম হয়, আমার 3 দিনের মধ্যে আমাকে ব্যাক করতে পারবে, এটা হচ্ছে আমাদের স্লোগান। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনি চালানোর পর আলোচনা সাপেক্ষে পরবর্তীতে এই গাড়িটা আবার আমার কাছে বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নেই, এক্সচেঞ্জ করতে পারবেন, আবার আমার কাছে চাইলে বিক্রি করতে পারেন, কোনো প্রবলেম নেই, এনি টাইম আমার সবগুলো গাড়ি। সো কাগজ নিয়ে কোনো টেনশনের প্রয়োজন নেই। এটা সম্বন্ধে এটা কাগজ আপনার কমপ্লিট আছে, 2 বছরের কাগজ করে আছে, মেইন মালিক, আপনি নাম ট্রান্সফার করতে পারবেন। এটা আপনার 1,75,000 টাকা রাখতে হবে, 1,75,000 টাকা। এটা আস্কিং প্রাইস। আমি আসলে প্রাইসটা মানে অল্প করেই বলতেছি, তবু যেহেতু আপনারা এই চ্যানেল থেকে যারা আসবেন আমি অবশ্যই আরও কমানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের আরেকটা বাইক, FZ B1, যেটা আগের যে বাইকটা খুব পপুলার হচ্ছিল মার্কেটে, এটা কালার এটি ইন্ডিয়া মুভিতে অনেক মুভিতে এই বাইক দিয়ে মানে মুভি করছিল, এটা খুবই পপুলার একটা বাইক। সো বাইকের প্রাইসও খুব কম, এটা 1,30,000 টাকা আস্কিং প্রাইস। যেহেতু এই ভিডিওতে যারা আসবেন তাদের জন্য আমি 1,25,000 টাকা রাখতে পারবো। এটা 10 বছরের কাগজ করা, কাগজ কমপ্লিট, মেইন মালিক চাইলে নাম ট্রান্সফার অবশ্যই করতে পারবেন। আর আপনাদের আরও কিছু যে জিনিসটা দেখাতে চাই, হুন্ডা সিভিআর ব্র্যান্ডের যে বাইকটা মার্কেটে খুব পপুলার, এই বাইক সম্বন্ধে অনেকেই জানেন। আচ্ছা, এটা কাগজ কমপ্লিট আছে, সিলেটি কাগজ প্লাস মেইন মালিক সিলেটি। এটা হচ্ছে 2 বছরের কাগজ করা, 2 বছরের কাগজ, স্মার্ট কার্ডও আছে এটার, ডিজিটাল নাম্বার প্লেট প্লাস এটা আপনার ইঞ্জিন কন্ডিশন সবই ভালো, লুকিং আউট লুকিং খুবই ফ্রেশ গাড়ি। ফার্স্ট মালিক এনি টাইম নাম ট্রান্সফার অবশ্যই আমার কাছে। আচ্ছা, আমি বিষয়টা ক্লিয়ার করে ফেলি, আমরা যে গাড়িগুলো সেল করি মানে আমাদের কাছে যে গাড়িগুলো আছে সবগুলো গাড়ি নাম ট্রান্সফার হবে। আর এটা আমরা চুক্তি মানে করে রাখি, যাদের কাছ থেকে আমরা গাড়ি নিই এটা চুক্তি করেই রাখি যে আমরা অবশ্যই নাম ট্রান্সফারের জন্য ওনারা আসতে হবে, নাম ট্রান্সফার করে দিতে হবে, এবং নাম ট্রান্সফারের সব ধরনের সহযোগিতা
প্লাস যদি চান যে আমরা করে দিব সেটাও আমরা হেল্প করব আপনাদের, কোনো সমস্যা নাই আমরাও করে দিতে পারব। তো এই গাড়ির প্রাইসটা হচ্ছে গিয়ে 2,70,000 টাকা, এটা হচ্ছে অ্যাকশন প্রাইস। তবুও ঈদের আগে আপনারা অনেক সময় অনেক অফার খুঁজেন বা অফার চান যে কিছু ভালো ব্র্যান্ডের গাড়ি একটু দামি গাড়ির মধ্যে একটু কমের মধ্যে হইলে ভালো, তো এটা আপনাদের জন্য শুধু এই চ্যানেল থেকে যারা দেখে আসবেন তাদের জন্য 2,65,000 রাখতে পারবো, 2,65,000 টাকা। আচ্ছা হ্যাঁ, এইটা হচ্ছে টিভিএসের বর্তমান মার্কেটে সবচাইতে মানে বাজারে সবচাইতে বেশি যে চলে টিভিএসের অ্যাপাচি 4B, যেটা মানে অনেকে দানব হিসাবে চিনে, খুব স্পিড হাই স্পিড বা রেডি পিক আপের গাড়ি। এই গাড়িগুলো হচ্ছে কি আপনার এটা প্রাইসটা 1,45,000 টাকা, এটা হচ্ছে শোরুম পেপার ওয়ান টেস্ট। তবুও যারা আসবেন এটা মানে কথাবার্তা বলে 1,42,000 টাকা রাখা যাবে, কোনো সমস্যা নাই। ডাবল ডিস্ক গাড়িটা, শোরুম পেপার আছে, চাইলে আপনাদের নামে কাগজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। নেক্সটটা হচ্ছে সেম একই মডেলের বাট এটা সিঙ্গেল ডিস্ক, ওইটা থেকে এটা আরও ফ্রেশ গাড়ি, এটা 1,45,000 টাকা রাখা যাবে, ওয়ান টেস্ট গাড়ি, চাইলে নিজের নামে কাগজ করতে পারবেন। আচ্ছা টিভিএসের আরেকটা গাড়ি হচ্ছে গিয়ে টিভিএস মেট্রো প্লাস, যেটা মানে মাইলেজের মধ্যে গুড মেনটেনেন্স যারা খুঁজছেন, যে অল্প টাকার মধ্যে মেনটেনেন্স ভালো হইতো, মাইলেজ ভালো হইতো, স্ট্যান্ডার্ড হইতো, এই গাড়িটা হচ্ছে টিভিএস মেট্রো, তাদের জন্য এই গাড়িটা। জি এই গাড়িটা এটা হচ্ছে 68,000 টাকা শোরুম পেপার, 68,000 টাকা এটা শোরুম পেপার ওয়ান টেস্ট, চাইলে নিজে নয় কাগজ করতে পারবে, সম্পূর্ণ যত বছরই খুশি। এটা হচ্ছে জাপানি ব্র্যান্ড, বাংলাদেশে খুবই মানে প্রিয় একটা গাড়ি, অনেক চাহিদা বাংলাদেশে এই গাড়িটার, জিক্সা মনোটন যেটা, এটা কাগজ হচ্ছে কমপ্লিট করা আছে কাগজ, আর এটার দামটা পড়বে গা 1,48,000 টাকা, 1,48,000 টাকা, গাড়ি ফ্রেশ আছে, ইঞ্জিন কন্ডিশন খুবই স্মুথ। আচ্ছা আর সবচাইতে বর্তমান বাংলাদেশে যেটা আপনার বাংলাদেশি হিসাবে যে গাড়িটা আমরা চাই, যে বাংলাদেশকে এটা তৈরি করতে পারে না, বাংলাদেশকে তাদের জন্য এই জিনিসটা দেখতে পারেন, বোল্ড গাড়িটা, এটা রিভিউ খুবই ভালো আমার রানার কম, মানে নতুন যে শোরুমটা মানে আগের যে ভিডিওতে আমি বলেছিলাম, এটা সেকেন্ড হ্যান্ড একটা বাইক আমার কাছে আছে, তো চাইলে বাইকটা নিতে পারবেন, এটা 1,28,000 টাকা রাখা যাবে, একটা শোরুম পেপার, নিজের নামে কাগজ করতে পারেন, গাড়ির কন্ডিশন টপ কন্ডিশন, খুব ভালো একটা কন্ডিশন গাড়ি। এটা সিবিএস ব্রেকিং দুইটা, নতুন রয়েছে বাইকটি, অবশ্যই আপনারা ইত্যাদি মোটরসে আসবেন, দেখে যাবেন, তারপর ব্রাদারের সাথে কথা বললেই বাইকটি কিনতে পারেন। টিভিএসের আরও দুটা গাড়ি আমার কাছে আছে, যেটা মানে চাচ্ছেন যে 150,000 যে 1,10,000-1,15,000 মধ্যে খুঁজতেছি আমি, ভালো গাড়ি ভালো কন্ডিশনে একটু যাতে স্টাইলিশ হয়, তাদের জন্য এই গাড়িগুলো, দুটা গাড়ি মডেল প্রাইস সেম, এই গাড়িটা বাংলাদেশে অনেক দিন থেকে চলতেছে। তো আপনারা চাইলে এই গাড়িগুলো কাগজ করা, এটা হচ্ছে 10 বছরের কাগজ করা, এই গাড়িটা হচ্ছে ডাবল ডিস্ক, বর্তমানে ডাবল ডিস্ক, এই কালার মধ্যে ডাবল ডিস্কটা কিন্তু অ্যাভেলেবল না, সো চাইলে এই কালারটা নিতে পারবেন, ডাবল ডিস্ক আছে। আর সবচাইতে বেটার যেটা হচ্ছে এটা স্মার্ট কার্ড আছে, ডিজিটাল নাম্বার প্লেট, হ্যাঁ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড আছে, 10 বছরের কাগজ করা, চাইলে আপনার নামে কাগজ করে নিতে পারবেন, নাম ট্রান্সফার করতে পারবেন। তো এটা শুধু এই চ্যানেলদের জন্য 98,000, শুধু 98,000 টাকা এই চ্যানেল থেকে যারা আসবে, 1,00,000 টাকার নিচে আমি এই দেশের যে বাইক যেটা দেখাইছি আপনাদের ডাবল ডিস্কের বাইক, সেম আরেকটা এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক, এই বাইকটা, জি এই বাইকটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক বাট ফ্রেশ কন্ডিশন, এটা হচ্ছে 18 মডেল টপ টপ কন্ডিশন, এটা এটা আপনার 1,15,000 টাকা রাখা যাবে, 1,15,000 টাকা। আচ্ছা এইদিকে বাজাজের কিছু বাইকগুলো দেখাতে পারে, বাজাজ আপনার ডাবল ডিস্ক যেটা বর্তমান মার্কেটে আসছিলো, সিঙ্গেল ডিস্কের পরে ডাবল ডিস্ক এটা আছে না, এটা হচ্ছে গিয়ে 21 মডেল শোরুম পেপার পালসার ডাবল ডিস্ক, 21 মডেল, মাইলেজ মাইলেজ খুব কম আছে, মাইলেজ দেখাতে পারেন, 5,000 দৌড়েছে গাড়িটা, এটা 1,55,000 টাকা রাখা যাবে শোরুম পেপার, এইটা টায়ার সব কিছুই নতুন এবং শোরুম কন্ডিশন গাড়িটা। আর এটা হচ্ছে আপনার ডাবল ডিস্ক, এটা হচ্ছে 19 মডেল, এটা শোরুম পেপার 1,37,000 টাকা, গাড়িটা কিন্তু খুব ফ্রেশ একদম শোরুম কন্ডিশন, 19 মডেল হইলে অনেকে চিন্তা করতে অনেক আগের মডেল, মাইলেজটা দেখতেছি আমি আপনাকে। আচ্ছা এটা 9,000 মাইল, 9,000 মানে রানিং করছে এটা গাড়িটা, 1,37,000
এটা 1,37,000। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি আগেই বলছি মানে এই চ্যানেল থেকে যারা আসবে দেখে আসবে তাদের জন্য আরও ডিসকাউন্ট হবে। আর আমার তো মানে পরিচিত যারা আছে অবশ্যই এখানে নিয়ে আসবো। হ্যাঁ অবশ্যই আমার ভালো লাগছে কারণ আপনাদের কালেকশনগুলো একদম মানে সবগুলো আপডেট। জি আর আসলে যেটা হচ্ছে আমি বলে রাখি মানে জানেন যে আমাদের কোভিডের মধ্যে আমরা যে লকডাউনটা এর জন্য আমরা কালেকশনটা বাড়াতে পারি নাই, তো যেহেতু লকডাউন শিথিল হয়েছে আমরা চেষ্টা করবো কালেকশনটা আরও বাড়ানোর জন্য, আরও নতুন নতুন আনার জন্য। আর কিছু গাড়ি যেমন SF জিক্সা এগুলো আমার পেন্ডিংয়ে আছে, এগুলো চলে আসবে। যারা জিক্সা কিনতে চাচ্ছেন তারা মানে দুই একের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করলে জিক্সার অ্যাভেলেবেল হয়ে যাবে আমাদের কাছে, আশা করতেছি। আর সেম মডেলের এই যে বাইকটা যেটা এটা আরও কম রাখা যাবে। জি এটা 1,48,000 রাখা যাবে শোরুম পেপার, 20-এর মডেল, 10,000 রানিং। জি 20-এর মডেল 1,48,000 রাখা যাবে। আচ্ছা পালসার অনেকে খুঁজেন যে আমি 1516 মডেল নিতে চাচ্ছি, কিন্তু 1516 মডেল যারা খুঁজতেছেন ব্ল্যাক রেডের মধ্যে এই গাড়িটা দেখতে পারেন। গাড়িটা আপনাদের জন্য 1,15,000 রাখা যাবে। এটা কাগজ কমপ্লিট করা আছে, 2 বছরের কাগজ। আচ্ছা অনেক মডেল আপডেট হইলো কিন্তু বাজাজে এই মডেলটা খুব বেশি চলে, 12-13-14 মডেল খুবই কিন্তু পপুলার বাংলাদেশে পালসারের মধ্যে। তো এই এই মডেল জি চাহিদা বেশি মানে পুরাতন মডেল এখনও কিন্তু এই মডেলটা বাজারে অনেক বেশি। গাড়ির টায়ারটা দেখাতে পারেন, টায়ারটা নতুন, দুটা টায়ারই হচ্ছে নতুন। এটা কাগজগুলো হচ্ছে আপডেট করা আছে, চাইলে নিজের নামে কাগজ করতে পারবেন। এটা আপনার 1,00,000 টাকা রাখা যাবে, 1,00,000 টাকা। তো অবশ্যই এই চ্যানেল থেকে যারা দেখে আসবেন এই গাড়ি আরও কমে রাখা যাবে, আসার পরে আপনাদের সাথে কথা হবে, কথার মাধ্যমে তারও কিছু কমতে পারে ইনশাল্লাহ। আর এইদিকে হচ্ছে কি আপনার TVS টাইকার, এটা হচ্ছে TVS টাইকার, TVS ব্র্যান্ডের সবচেয়ে পপুলার TVS টাইকার, 125cc বাইক বাংলাদেশে এটা খুব বেশি মানে রানিং হয়েছে, খুব বেশি সেল হয়েছে TVS-এর মধ্যে। আচ্ছা এই দুটা বাইকই সেম মডেল, সেম কালারও সেম, দুটাই একসাথে বলে দেই যেহেতু দর্শকদের জন্য সহজ হয়ে যায় বিষয়টা, দুটাই 68,000 করে রাখা যাবে। এটা হচ্ছে শোরুম পেপার, কাগজ নিজের নামে করা যাবে, আমরাই করে দিব। জি আমরাই কাগজ করতে হেল্প করবো, চাইলে আমরা আমাদের মাধ্যমে কাগজ করতে পারবেন, অথবা যদি চান যে আপনি নিজে করতেন তাও পারবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে TVS ব্র্যান্ডের আরেকটা বাইক, নতুন যেটা আছে। জি রেডিয়ন, হ্যাঁ এই বাইকটা কাগজ আপডেট আছে, চাইলে এটা 85,000 টাকা পড়বে প্রাইসটা। জি কাগজ আপডেট আছে। আচ্ছা এইখানে আরেকটা বাইক আমি আপনাকে দেওয়াতে বলে গেছি, হুন্ডার যেটা লিভো যেটা, এটা বাংলা খুবই পপুলার, আমাদের কিন্তু অনেক সেল করে এই বাইকটা, কারণ অনেকে চাচ্ছে জাপানের মধ্যে মাইলেজ কম মেনটেন্স ভালো যাতে হয়। এই বাইকগুলো কিন্তু পপুলার, এটা সম্বন্ধে বেশি বলতে হবে না কারণ এই বাইকগুলো অনেকে সবাই চেনেন। এই বাইকটা আপনাদের জন্য 80,000 রাখা যাবে, এটা হচ্ছে শোরুম পেপার, গাড়ি টপ কন্ডিশনে আছে, আপনাদের নামে কাগজ করতে পারবেন, আমরা কাগজ করার হেল্প করবো ইনশাল্লাহ। আচ্ছা TVS মেট্রো প্লাস আগে বলে দিছিলাম মনে হয় আমি, আর TVS টাইকার দুটো, আর একটা TVS টাইকার, তিন একই কালারের তিনটা বাইক আমার কাছে আছে, আর চাইলে ব্ল্যাক রেডও আছে, ওইটাও মানে দেখতে পারেন। TVS টাইকার চারটা TVS টাইকার আমার কাছে। এই স্টাইকারের দাম কত রাখছেন? আচ্ছা এটা হচ্ছে আপনি 68 হলে নিতে পারবেন এই স্টাইকারটা। জি ওল্ড মডেলের সবচাইতে মানে জনপ্রিয়, এটা হচ্ছে আপনার অনেক পুরাতন একটা মডেল, CDI, অনেকে এখনও আপনার পপুলার, কিন্তু অনেকে চালান শোক বসত এই গাড়িটা চালান, চাইলে এই গাড়িটা দেখতে পারেন, গাড়িটা প্রাইস খুব কম আছে। হ্যাঁ হ্যাঁ 10 বছর, এইগুলো কাগজ নিয়ে কোনো চিন্তা নাই, টেনশনও নাই। সো অনেকে হচ্ছে ঐতিহ্য হিসাবে অথবা নিজের পরিচিতি হিসাবে এই গাড়িগুলো এখনও অনেকে চালান, গাড়িটা চাইলে আমাদের কাছে নিতে পারবেন, মাত্র 48,000 টাকা রাখবো, 50,000-এর ভিতরে মাত্র 48,000 টাকা রাখবো। রানার কিছু রিকন্ডিশন বাইক আমার কাছে আছে, যেমন এই একটা বাইক আছে আর এই একটা বাইক আছে, এটা হচ্ছে গিয়ে 55,000 রাখা যাবে, ওয়ান টেস্ট নিজের নামে কাগজ করতে পারবেন। ওকে নিজের নামে কাগজ করতে পারবেন, আরও কালেকশন আসবে। আমি আজকে আসলে আমাদের তো মাত্র গতকালকেই লকডাউনটা শেষ হয়েছে, আমরা আসলে কালেকশন আরও করবো ইনশাল্লাহ, এগুলো আমাদের আগের কালেকশন ছিল, আমরা এখনও কিন্তু কালেকশন যেতে পারি নাই, জানেন যে কোভিডের অবস্থা খুব খারাপ বাংলাদেশের পরিস্থিতি। জি শোরুমের একটু মানে ডিটেইলস বলুন। আচ্ছা আমাদের শোরুমটা হচ্ছে গিয়ে আপনার ইত্যাদি মোটরস, হুমায়ুন রশিদ চত্বর, হুমায়ুন রশিদ চত্বর, এটা খুব পপুলার মোটরস যেটা আপনার পরিচিত। আর এই আপনার শোরুমটা আমাদের নিজস্ব মার্কেটে অবস্থিত, আর ব্যবসাটা হচ্ছে আমাদের 15 বছরের পুরাতন একটা ব্যবসা।
ইনশাআল্লাহ মানে সম্মানের সহিত এই ব্যবসাটা করে আসতেছি, যার জন্য এতটা বছর ধরে আপনাদের দর্শকের সাথে প্লাস কাস্টমার সব দিক থেকে আমরা সার্ভিস আমরা দিয়ে আসছি। আমাদের সম্বন্ধে আল্লাহর রহমতে সিলেটের অ্যাটলিস্ট সিলেটের অনেকেই জানেন ইনশাআল্লাহ। আর যারা এই চ্যানেল দেখে আসবেন তাদের জন্য বলতেছি, আসেন আপনারা গাড়ি দেখেন কোনো সমস্যা নাই, বাজেট অনুযায়ী প্রত্যেকটা গাড়ি আমার কাছে, যে না শুধু দামি অথবা শুধু মানে অল্প দাম বা বেশি দাম মিডিয়াম দাম যে কোনো দামের যে কোনো ব্র্যান্ডের যে কোনো গাড়ি আমার কাছে অ্যাভেলেবল, আর কালেকশনটা আরও আসবে ইনশাল্লাহ। তো আপনাদের জন্য এক দোয়া রইল, ঈদের শুভেচ্ছা রইল, আর আপনাদের অপেক্ষা ইনশাল্লাহ আসবেন, গাড়ি দেখেন, গাড়ি নেন, গাড়ি চালান, আমরা যেতটুকু সহযোগিতা লাগে ইনশাল্লাহ করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো দর্শক, আপনাদের সবার উদ্দেশ্যেই বলবো যে আপনারা এই শোরুমে আসবেন, এবং ওনাদের বিহেভিয়ার আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আশা করি যে আপনারা এখানে আসলে আপনাদের কাঙ্ক্ষিত বাইকটি নিয়ে যেতে পারবেন। আর স্পেশালি এখানে আমার সাথে আমার ফ্রেন্ড রয়েছে, মাহি কি অবস্থা? হচ্ছে মাহি আমার ফ্রেন্ড, আজকে আমার সাথে আসছে, মানে ওরা হচ্ছে মানে আমাকে যথেষ্টভাবে সাপোর্ট করেছে ইউটিউবিংয়ের ক্ষেত্রে। সো সবার সাপোর্ট নিয়ে এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমি কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। আর আপনারা সবাই অনেক বেশি রেসপন্স পাচ্ছি, আপনারা অনেক রিকোয়েস্ট করতেছেন বিভিন্ন বাইকের ভিডিওগুলো দেওয়ার জন্য। আমি একে করে চেষ্টা করব, যদিও লকডাউনের মধ্যে সম্ভব হচ্ছে না, তবু আমি চেষ্টা করব যে প্রত্যেকটা বাইকের বা আপনারা যে ভিডিওগুলো চাচ্ছেন সেগুলো ধারাবাহিকভাবে তুলে ধরার জন্য বা ভিডিওগুলো রেগুলারলি পোস্ট করার জন্য। সো ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।